আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে একজন ফিল্ম নির্মাতা সেই ছবির নায়ক এবং সেই ছবির পরিচালককে বিশ্বাস করে তাদের উপর ভরসা করে প্রতারিত হয়েছিলেন উনিশশো সালে প্রডিউসার সন্দীপ শেট্টি একটা ফিল্ম প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সন্দীপ সেটি সেই ছবির নায়ক হিসাবে সাইন করিয়েছিলেন সেই সময়ের সুপারস্টার বিনোদ খান্নাকে ফিল্মের নাম ছিল শত্রুতা বিনোদ খান্না ছাড়া এই মুভির অন্যান্য শিল্পীরা ছিলেন রেখা নাসিরুদ্দিন শাহ সুরেশ ওবেরয় কুলভূষণ খরবান্দা রঞ্জিত এবং ডক্টর শ্রীরাম লাগু মুভির কাস্টিং থেকেই বোঝা যাচ্ছে যে এই শত্রুতা ছবিটা ছিল একটা বিগ বাজেটের মাল্টি স্টারার মুভি সেই জামানায় বিনোদ খান্না এবং পরিচালক মহেশ ভট্টের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল তারা বন্ধু ছিলেন বিনোদ খান্না নির্মাতা সন্দীপ শেট্টিকে বলেন যে উনি এই ফিল্মে তখনই কাজ করবেন যদি মুভির ডিরেকশন বা নির্দেশনা দেওয়ার দায়িত্বটা মহেশ ভাটকে দেওয়া হয় এই শর্তেই উনি ফিল্মে কাজ করতে রাজি আছেন বিনোদ খান্নার ইচ্ছে অনুযায়ী মহেশ ভট্ট ফিল্ম শত্রুতা পরিচালনা করার দায়িত্ব পেয়ে যান ফিল্মের কাজ যখন পঁচাত্তর শতাংশ কমপ্লিট তখন বিনোদ খান্না আচমকাই ডিপ্রেশনে চলে যান বিনোদ খান্নার অবসাদগ্রস্ত হওয়ার মূল কারণ ছিল তার মায়ের মৃত্যু এবং তার এক খুর্তুত বোনের আচমকা বাইক অ্যাক্সিডেন্টে পৃথিবী ছেড়ে চলে যাওয়া এই দুটো মৃত্যুতে বিনোদ খুব ভেঙে পড়েছিলেন তখন মনের শান্তি খোঁজার জন্য উনি আমেরিকায় একজন আধ্যাত্মিক যোগী রজনীশ যার নাম ছিল তার ওশো আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং হঠাৎ করে আমেরিকায় চলে যান আচমকা ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে বিনোদ খান্নার আমেরিকা চলে যাওয়াটা বলিউডের অনেক নির্মাতা নির্দেশককে সমস্যায় ফেলে দেয় যার মধ্যে অন্যতম ছিলেন শত্রুতা ফিল্মের প্রডিউসার সন্দীপ শেট্টি সন্দীপের একটা বিরাট বড় অ্যামাউন্ট এই প্রজেক্টে লগ্নি হয়ে গেছিল সন্দীপ পাগলের মতন আমেরিকায় বিনোদ খান্নাকে ট্রাঙ্কালের পর ট্রাঙ্কাল করতেই থাকেন উনি বিনোদের সামনে এই ফিল্মটাকে যেভাবেই হোক কমপ্লিট করে দেওয়ার জন্য হাতে পায়ে ধরতে থাকেন কাকুতি মিনতি করতে থাকেন কিন্তু উত্তরে বিনোদ খান্না আমেরিকা থেকে সন্দীপের জন্য শুধু দুঃখ প্রকাশ করেন বিনোদ সন্দীপকে বলেন যে উনি ফিল্মের কাজ শেষ করার বিষয়ে এই মুহূর্তে কোনো প্রমিস করতে পারছেন না কিন্তু এইটুকু উনি বলতে পারেন যে যদি উনি আমেরিকা থেকে ভারতে ফেরেন তাহলে সবার আগে উনি সন্দীপের প্রজেক্টের কাজটাই সম্পূর্ণ করে দেবেন সেই সময়ে মহেশ ভট্ট সন্দীপের সাথে দেখা করেন এবং বলেন যে বিনোদ খান্না বম্বে নির্মাতা নির্দেশকদের অবস্থার বিষয়ে এই মুহূর্তে সম্পূর্ণ উদাসীন হয়ে আছেন এবং উনি কারোর পরোয়াও করছেন না এরই মধ্যে আরেকটা অঘটন ঘটে যায় এই ফিল্মের অন্যতম শিল্পী সঞ্জীব কুমার যাকে নাসিরুদ্দিন শাহের জায়গায় রিপ্লেস করা হয়েছিল আচমকাই উনিশশো সালে নিজের ঘরে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান সন্দীপ শেট্টি বুঝতে পারছিলেন না যে উনি কি করবেন তখন মাহেশ সন্দীপকে বলেন যে রজনীশের আশ্রমে তার নিজেরও যাওয়ার অভিজ্ঞতা আছে এই শত্রুতা ফিল্মটা সম্পূর্ণ করার খাতিরে উনি আরেকবার সেই আশ্রমে গিয়ে আমেরিকাতে বিনোদকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করতে পারেন যে যাতে উনি কিছু সময়ের জন্য এসে অন্তত এই মুভিটার কাজ কমপ্লিট করে দেন মহেশ ভট্ট সন্দীপ সেটিকে বলেন যে উনি নিশ্চয়ই একটা ভালো খবর নিয়েই আমেরিকা থেকে ফিরবেন উনি বিনোদ খান্নাকে বোঝাতে সক্ষম হবেন তবে শর্ত এইটাই যে মহেশ ভট্টের আমেরিকা যাওয়ার ফ্লাইটের ফেয়ার আর থাকা খাওয়া বাবদ সমস্ত খরচ সন্দীপ সেঠিকেই বহন করতে হবে সন্দীপ সেঠীর সামনে মহেশ ভট্টের প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না মহেশ ভট্ট আমেরিকা চলে যান কিছুদিন পরে মহেশ আমেরিকা থেকে ফেরেন আর সন্দীপকে বলেন যে উনি বিনোদ খান্নাকে কনভিন্স করতে বোঝাতে ব্যর্থ হয়েছেন বিনোদ তাকে শুধু এইটুকুই কথা দিয়েছেন যে যখন উনি ভারতে ফেরত আসবেন তখন সর্বাগ্রে সন্দীপ সেটির অসম্পূর্ণ প্রকল্পের কাজ সম্পূর্ণ করবেন উনিশশো সালে বিনোদ খান্না ভারতে ফিরে আসেন আর এসেই উনি প্রথমে নিজের প্রতিজ্ঞা মতন সন্দীপের সাথেই প্রথমে যোগাযোগ করেন এবং বলেন যে শত্রুতা মুভিটার বাকি কাজ অবশিষ্ট অংশের কাজ খুব দ্রুত শুরু করতে নিজের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী উনি এই প্রোজেক্টের কাজই সবার আগে শুরু করবেন বিনোদ খান্নার কাছ থেকে সবুজ সংকেত পেয়ে সন্দীপ আবার শত্রুতার কাজ শুরু করতে উদ্যোগী হন ফিল্মের কাস্টিংয়েও কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ হয় সুরেশ ওবেরয়কে সরিয়ে তার জায়গায় আমজাদ খানকে নিয়ে আসা হয় কিন্তু এইবারে অন্য খেলা শুরু করেন মহেশ ভাট ততদিনে আর্থ সারাংশ এবং নামের মতন সফল ছবির পরিচালক হিসেবে মহেশ ভাট বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো প্রতিষ্ঠা পেয়ে গেছিলেন উনি এইবার এই ফিল্মের নির্দেশনা দেওয়ার বিষয়ে নানান রকম বাহানাবাজি টাল বাহানা শুরু করেন মহেশ ভাট সন্দীপ শেঠীকে একটার পর একটা তারিখ দিতেন শিডিউল ফিক্স করতেন আর দেওয়ার পরে বাতিল করতেন ক্যান্সেল করতেন সন্দীপ শেট্টি অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ফেড আপ হয়ে যান শেষ পর্যন্ত মরিয়া হয়ে সন্দীপ নিজেই ফিল্মটাকে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন এবং কোনো রকমে ছবিটা কমপ্লিট করেন কিন্তু এই ছবিটাকে রিলিজ করার ক্ষেত্রে যে আনুষঙ্গিক বিষয়গুলো ছিল এবং যে আর্থিক ব্যাপারগুলো সামনে চলে আসে সেইটাকে পূর্ণ করার মতন আর ক্ষমতা সন্দীপ শেট্টির ছিল না শেষ পর্যন্ত নানান জটিলতার জন্য এই শত্রুতা ছবিটা সম্পূর্ণ হয়েও শেষমেশ আর কোনো প্রেক্ষাগৃহে বা থিয়েটার হলে রিলিজ করেনি উনিশশো সালে শশি কাপুর জারিনা ওয়ারাব আশা সাজদেব ওম প্রকাশ এবং আমজাদ খানকে নিয়ে শত্রুতা নামেরই একটা অন্য ছবির কাজ শুরু হয়েছিল যার মিউজিক কম্পোজার ছিলেন বাপ্পি লাহিড়ি সেই ফিল্মের কাজও বাতিল হয়ে গেছিল শত্রুতা টাইটেলের দুটো ছবি বাতিলের পর্যায়ে ভুক্ত হয়